গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বর কৃপায়। আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। এই যে দেখো, ঘুম থেকে উঠে এই যে এখন বাসনকোসনগুলো গুছিয়ে নিচ্ছি, একবার বাসনকোসন ধোয়া, আরেকবার হলো বাসনকোসনগুলো গুছিয়ে রাখা। তো এই যে সমস্ত বাসনকোসন আগে এখন গুছিয়ে রাখবো, তারপর সংসারের বাদবাকি কাজে হাত দেবো। আর সেদিন না আমাদের এখানে বৃষ্টি হওয়াতে এখন না ঠান্ডার অতটা নেই, তারপর একটু একটু ঠান্ডা আছে। এই যে হাউস কোটটা পরে রইলাম তাই, আর আমার যেহেতু হাত ব্যথার সমস্যা আছে তাই না, আমি অতটা ঠান্ডা লাগাইও না, যদিও অতটা ঠান্ডা এখন নেই। বৃষ্টি হওয়াতে আমি ভাবলাম নাকি এত পরিমাণে ঠান্ডা দেবে যে মনে হয় দুইটা তিনটা সোয়েটার গায়ে দিতে লাগবে। কোথায় আর ঠান্ডা, কিসের বৃষ্টি হওয়াতে যেন একদম পুরো ঠান্ডাই চলে গেল, মনে হচ্ছে গরম চলে আসছে এরকম মনে হচ্ছে, একদম পুরো ঠান্ডাই চলে গিয়েছে। তো এবারে ঘুম থেকে উঠে এই যে দেখো হাতে নিয়ে নিলাম ব্রাশ, আগে মুখটা ধুয়ে নিই, মুখটা ধুয়ে তারপর রান্নার কাজে হাত দেবো। আর এদিকে তোমাদের দাদাভাই এখনও ঘুমিয়ে আছে। আর এই যে দেখো এখন ব্রাশ নিয়ে হাতে চলে আসলাম বাইরে কাপড়গুলো মেলতে, কালকের কাপড় চোপড়গুলো শুকাইনি। আর কদিন যাবতে হালকা ঝিরিঝিরি ঝিরিঝিরি কিছুক্ষণ বাদে বাদেই বৃষ্টি হয়েছে, তবে সেদিন রাতে একদম ঝুমঝুমিয়ে ভালোই বৃষ্টি দিয়েছিল। তারপর থেকে না সারাদিন একটা হাওয়া বইবে, আর মানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিছুক্ষণ বাদে বাদে হবে, আর আকাশটাও পুরো মেঘলা হয়ে থাকে। তো এই যে দেখো এবারে কাপড় চোপড়গুলো মেলে দিলাম, এই যে তো এখন এদিকে মুখটো ধুয়ে নেব। তো এদিকে দেখো আমার মুখ ধোয়া কমপ্লিট, মুখটা ধুয়ে এই যে দেখো এখন এই বরতার শাকগুলো ভালো করে একদম বালতির মধ্যে নিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ শাকটাকের মধ্যে না বালি থাকলে দেখবে খাওয়া যায় না। তো যে কোনো জিনিসের মধ্যে দেখবে বালি থাকলে কিন্তু খাওয়া যায় না, তো এই যে শাকটাকে তাই ভালো করে বালতির মধ্যে নিয়ে ধুয়ে নিচ্ছি, তারপর কেটে নেব। তো শাকটা এদিকে ভিজিয়ে রাখলাম, আর এদিকে দেখো এই যে আমি এখন বেগুনগুলো কেটে নিচ্ছি আগে, এই যে। আর এরকম ছুরি দিয়ে সুপ্রিম কোর্টের মধ্যে কাটতে না আমার খুব ভালোই হয়, মানে ভালোই লাগে, মানে বটি দিয়ে কাটতে যেন আমার একটা অসুবিধা হয়, কিন্তু ছুরিটা দিয়ে কাটতে খুব ভালো লাগে। তো এই যে দেখো বেগুনগুলো এখন কেটে নিচ্ছি, কী সুন্দর, আর কী সুন্দর কাটাও হয়ে যাচ্ছে। তো দুইটা মানে ইয়ে নেবো, দুইটা বেগুন নেব। তো তার জন্য দেখো মানে মাছের তেল ভাজা করবো, ওটার মধ্যেও দেব আর বত্তা শাকটার মধ্যেও দেব, তাই বেগুনটা তো একটু বেশি লাগবে। আর বেগুনগুলো না খুবই ভালো, মানে অনেক সময় দেখবে অনেকটি মোটা মোটা বেগুনগুলো, ওগুলোর মধ্যে তেলটাও বেশি লাগে, আর দেখবে মানে ভালোও লাগে যেন লাগে না যেন, অনেক সময় মাঝখানে আবার বিচিটাও একটু বেশি থাকে। তো এই ছোটো ছোটো বেগুনগুলি খুবই ভালো। তো এবারে দেখো কী সুন্দর ছোটো ছোটো করে এখন কেটে নিচ্ছি। তো বেগুনটা কেটে তারপর শাকটা কেটে বসিয়ে দেব, কারণ সকালের খাওয়ার যদি একটা কোনো কিছু করতে পারি না তাহলে ও চলে গেলো, আমি আস্তে ধীরে রান্নাবান্নাগুলো করতে পারবো, আগে ওর খাওয়ার বুঝে একটা কোনো কিছু করি। সকালবেলায় আমার এতটা পরিমাণে তাড়াহুড়ো থাকে না, প্রত্যেকটা দিন সকালবেলায় আমার এই তাড়াহুড়োটা থাকে। আমি একদিকে রান্না বসিয়ে ওই ঘরে গিয়ে ঘর গুছাই, বা অনেক সময় ঘর গুছিয়ে তার মানে তাড়াতাড়ি এসে ইয়েটা করি, মানে রান্নাটা করি, এরকম মানে সকালটাই আমার তাড়াহুড়ো থাকে। তারপর ও যখন চলে যায় না তখন আবার আমি আস্তে ধীরে আমার কাজগুলো করতে পারি। আর এই যে দেখো বর্তার শাকগুলো কেটে নিচ্ছি, আর আমি তো তোমরা জানোই যে আমি শাক কাটতে পারি না, তো সেই জন্য এই যে ছুরি দিয়ে এভাবে এখন কাটতে হচ্ছে। দেখবে শাক যত কুচি হবে না তত কিন্তু রান্নাটাও ভালো হয়, কিন্তু কী করবো আমি তো আর বেশি ভালো কাটতে পারি না, তো যে রকম কাটতে পারি সেই রকমই তো রান্না করে খেতে লাগবে বলো। তো এই যে দেখো এখন ছুরিটা দিয়ে এই এরকমভাবেই কেটে নিচ্ছি, কুচানো হলে মানে ভালো হয় শাকটা রান্না করলেও। তো তা দেখো এবারে শাকটাও নিয়ে নিলাম, আর এখানে যে শাকগুলো পড়ে আছে এগুলোও এখন নিয়ে নেব। এই যে আগে একটা সময় না আমি ছুরি দিয়ে কাটতেই মানে পারতাম না, মানুষ বলে না অভ্যাসের দাস, যেই রকম অভ্যাস করি সেই রকমই কিন্তু হয় দেখবে আমাদের। তো ছুরিটা দিয়ে তো আমি আগে একদমই কাটতে পারতাম না, যেন লাগছে আমার আঙ্গুলে কেটে যাবে এরকম, আর এখন কাটতে কাটতে এতটাই পরিমাণে অভ্যাস হয়ে গেছে এখন যেন আমার বটি দিয়ে ভালো লাগে না, তার মানে সব কিছু আবার আমি কিন্তু ছুরি দিয়ে কাটতে পারি না, এই কয়েকটা জিনিস ছুরি দিয়ে কাটতে পারি, আর না হলে বাদ বাকি আমি বটি দিয়ে কাটি। তো তারপর এই যে দেখো ভিজা কাপড় দিয়ে এই জায়গাটা এখন মুছে নিচ্ছি, আরও তো কতবার মুছতে লাগবে তোমরা তো জানো এটা, তারপরেও এখন যেহেতু এই জায়গাটা একটু জল টল পড়ে আছে তাই একটু মুছে দিলাম। এবারে দেখো সুপ্রিম কোর্টটা এখন মুছে ইয়ে করে নিলাম, ধুয়ে নিলাম এমনিতে খালি জল দিয়ে, কারণ সেদিনই এমনিতে রেখে দিয়েছিলাম কাটতো, প্রত্যেক দিন না ধোয়াই ভালো, তারপরও মানে একটু যদি জল টল বা এই যে শাকপাতি কাটলাম তো তাই না ধুলোর জন্য ভালো লাগে না। তারপর এদিকে দেখো এই যে শাকের জন্য এখানে বেগুনটা ভাজি করে নিয়েছি, শাকের জন্য নয় মাছের যে ডিম ভাজি করবো ওটার জন্য বেগুনটা একসাথে ভাজি করে নিয়েছি। আর এবারে দেখো বেগুনটা নামিয়েও নিলাম, আর এদিকে কড়ার মধ্যে দিয়ে দিলাম এখন তেল।
তো এই তেলটার মধ্যে এখন শাকটা বসিয়ে দেব। তো কড়ার মধ্যে তেলটা দিয়ে না শুকনো লঙ্কার পাঁচফোড়নটা দিয়ে এই যে দেখো শাকটা দিয়ে দিলাম। ভর্তা শাক কিন্তু আমাদের চোখের জন্য খুবই ভালো। এই শাকটা তো এখন দেখবে সচরাচর খুব কমই দেখা যায়, আর অনেক সময় আগে কত দেখতাম মানে আলু ক্ষেতের মধ্যে না এগুলো কত উঠে থাকতো, আর এখন তো দেখাই যায় না, ইচ্ছে হয় খেতে কিন্তু এই যে খুঁজে অনেক সময় পাই না। আমাদের এখানে তো কমই পাওয়া যায়, তারপরেও মানে বাজার বার দিনকে হলে আমাদের এখানে আবার পাওয়া যায়, অনেক সময় ইচ্ছে হয় খেতে পারি না। অনেকদিন পরে ভর্তা শাকটা খাচ্ছি, যাক। তো এবারে দেখো দেখছি কটুর মধ্যে আবার পাঁচফোড়নটা শেষ হয়ে গেল, তো তাই পাঁচফোড়নটা নিয়ে নিলাম। আমার আবার আরেকটা কটুর মধ্যেও পাঁচফোড়ন থাকে। তারপরে এই যে দেখো এবারে এই মানে মশলার ইয়েটা মশলাদানিটা এবার মুছে মুছে মশলার কুটোগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। এই যে দেখো নুনটা আমি আলাদা রাখি, কারণ একসাথে নাকি হলুদ নুন লঙ্কাগুলো রাখতে নিই। তো এদিকে পাঁচফোড়নটা রাখলাম, আর এদিকে জিরের গুঁড়ো রাখলাম, আর এদিকে একটার মধ্যে জিরে দুনো মানে মিক্সড করা আছে, আর এদিকে লঙ্কার গুঁড়োটা, আর এটার মধ্যে আবার আলাদা করে ধনে রাখা আছে, এদিকে হলুদ। ওইটা তো নুন রাখার, তো নুনটা তো আর আমি রাখি না। এই মশলাদানিটা আনাতে আমার খুবই ভালো হয়েছে, একসাথে সব মশলাপাতি রাখা যায়। তো তারপরে যে দেখো এই একটার মধ্যে তো ছোটো ছোটো কোটোগুলো মানে আমার চা পাতার কোটো দুধের কোটো সমস্ত কিছু রাখলাম, দেখলি হাতের সামনে রাখাতে আমার খুবই ভালো হয়েছে। আর এদিকে দেখো আমার ভর্তা শাক রান্না করা কমপ্লিট, খুবই টেস্ট হয়েছে। ভর্তা শাক খেতে খেতে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে বলবে ভিডিওটা দেখে। তারপরে যে দেখো কালকের তরকারি ছিল, কালকে ইয়ে করেছিলাম এই মানে মসুর ডাল দিয়ে মানে সব সবজিপাতি দিয়ে রান্না করেছিলাম, এটাকে আমরা আবার ডাল ফেলানি বলে। তো ওইটা রান্না করেছিলাম, ওইটার কিছুটা রয়ে গেছে, তো এখন এটাকে গরম করে নিচ্ছি। বাটটা কিন্তু এখনও করা হয়নি, তো বাটটা করব। তো তার আগে ভাবলাম যে তরকারিটা একটু গরম করে নিই, আর মাছের ডিম ভাজা কিন্তু আমি করে নিয়েছি, ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম না রান্নাবান্নাটা, কারণ ঘরের কাজ রান্নাবান্না সমস্ত কিছু যদি শেয়ার করি না ব্লগটা অনেকটা বড় হয়ে যায় তাই। তো এবারে দেখো এই যে কালকের তরকারি ওটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর এবারে বাটিটা ওইখানটায় রেখে গ্যাসটা মুছে আগে ভাতটা বসাই। ও তো ভাত খেয়ে যাবে, ভাত যতক্ষণ না হবে আমার মাথাটার জন্য ঠান্ডা হবে না, তো তাই আগে একটু গ্যাসটা মুছে নিচ্ছি। যেহেতু মাছের ডিম ডুম বাজলাম আর চুলার কিনার মানে গ্যাসটার কিনারে টিনারের জন্য পড়ে আছে, তাই একটু মুছে মাছে তারপরে ভাতটা বসাবো। শীতের সকাল তো দেখবে কীভাবে যদি মানে চলে যায় না, বেলাটা ফুট করে কাজ করে যেন কুলানো যায় না, তারপরেও মানে চেষ্টা করি টাইমের মধ্যে কাজগুলো শেষ করার, কারণ একটা সংসারের মধ্যে দেখবে অনেকগুলো কিন্তু কাজ থাকে, শুধু রান্না খাওয়া তো থাকে না, আরও অনেক কাজ কিন্তু থাকে। তো ওইগুলো আবার টাইমের মধ্যে যদি শেষ না করতে পারি যেন আমার ভালোও লাগে না, তো তাই চেষ্টা করি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যত টাইমের মধ্যে এগুলো শেষ করতে পারি। আজকে তো ওই ঘর মানে ইয়ে করতে পারলাম না, তারপর ওই ঘর গুছাবো আগে, এদিকে ভাতটা বসিয়ে তারপর গিয়ে ওই ঘরটা গুছিয়ে আসবো। তো এই যে দেখো গ্যাসটা এখন একটু মুছে নিয়েছি, আর এবারে চলো ভাতটা বসিয়ে দিই। প্রেশার কুকারে ভাত তো হয়ে যায় কিন্তু কিছুটা সময়, তিনটা সিটি দিয়ে ভাতটা নামিয়ে নেব। তারপর এদিকে এই যে এদিকে দেখলাম আমার বাসন গোসন দেখো কত পরে আছে, তো আগে কিন্তু কতগুলো ধুয়ে রাখলাম আর এখন আবার এগুলো ধুয়ে নিচ্ছি। এই যে দেখো কড়া টড়া যেহেতু রান্নাবান্না শেষ, তো সমস্ত কিছুই এখন একদম মেজে গোসে নেব। বাসন যে আমার ঘরে কী হারে পড়ে না কি বলি, এত পরিমাণে আমার ঘরে বাসনটা পড়ে প্রত্যেক দিন। প্রত্যেক দিন ভাবি যে আজকে একদম দুইটা বাটি দিয়ে বা দুইটা থালা নিয়ে ইয়ে করব, অত মানে বাসন কোসন ভরাবো না, কিন্তু কী জানি হয় আমার ঘরে বাসন কোসনের জন্য টাল পড়বে। আর এক এক সময় মনে হয় বাসন কোসনগুলো গুছিয়ে রেখে দিই তাকের মধ্যে, এগুলো আর বের করবো না, কিন্তু দেখবে একটা কাজ করতে গেলে না তখন আবার বাটি গুটি সমস্ত কিছুরই কিন্তু দরকারটা পড়ে। আর এই যে বড় বলটা এখন ধুচ্ছি, এটা ধুতে গিয়ে দেখছি আবার জলটাও শেষ হয়ে যাচ্ছে, তো আবার জল উপরে তুলে নিচ্ছি। আর এই যে দেখো এই বড় বলটা কালকে যে তরকারিটা রেখেছিলাম ওইটা তো আর ফ্রিজের মধ্যে রাখলাম না, ঠান্ডার সময় তো ফ্রিজের মধ্যে রাখতে লাগে না, তো এই বলটা দিয়ে রাখতে হলো। আর এদিকে দেখো তোমাদের দাদাবার জন্য এই যে গরম জল দিয়ে দিলাম, আর এদিকে আমি আমার ভাত হয়ে গেল তো ভাতটা নামিয়ে নিয়েছি। তারপর এদিকে দেখো রান্নাঘরের মানে দুইটা কাপড় ছিল ওগুলো দিতে লাগতো না, তো গরম জলটা দিব বলে তাই দিয়ে দিচ্ছি। তো সেদিন না তোমাদের এই মানে আমার ওই ঘরের মানে ড্রেসিং টেবিলের নিচটা একটা কাপড় ছিল, তো বললাম না তোমাদের যে তোমাদের দাদা ভাইয়ের পায়ে তেল দেওয়ার জন্য একদিন সর্ষের তেল আর জল যে নিয়েছিলে দেখলি, তো কিছুটা ছিল বলে আমি ভাবলাম যে ওটা আরেকদিন দিয়ে দিতে পারবো রেখে দিই, আর আমি মাথায় তেল দেবো। তেলের কোটো আনতে গিয়ে পুরো তেল একদম কাপড়টার মধ্যে পড়েছিলো, তো এটা গরম জল না দিলে তো উঠবেই না যেহেতু সর্ষের তেল, তাই একটু স্রাব দিয়ে গরম জলটা দিয়ে দিলাম। আর আমার ঘরে রান্নাঘরে দুই তিনটা কাপড় ওগুলোও দিয়ে দিলাম, যাকে গরম জলটা যখন করছি একসাথে সমস্ত কাপড় চোপড় দিয়ে দিই। আর এই যে দেখো একটা ব্রাশ নিয়েছি, কারণ গরম তো হাত দিয়ে ধরতে পারবো না। আর এই যে দেখো এটাও দিয়ে দিলাম, যাকে একসাথে সমস্ত কাপড় চোপড়গুলোই পরিষ্কার হয়ে যাবে। তো এগুলো এখন ধুবো না, এগুলো কিন্তু আমি পরে ধুয়ে দেবো। ওইটার মধ্যে যা তেল পড়লো না গরম জল না দিলে হতোই না, তাই একদম আমি পুরো গরম জলটাই দিয়ে দিয়েছি।
তো এদিকে কাল এই তোমাদের দাদা বাইর যে ইয়েটা কালকে ধুয়েছিলাম দোকানে, তো এটা আবার কালকে না শুকায়নি, কালকে রোদটা তো ভালোই ছিল না, তো এখন যেহেতু রোদটা ভালো দিয়েছে তাই ভাবলাম যে না এখন রোদে দিয়ে দিই, কারণ এগুলো তো সাদা, যদি এগুলোর মধ্যে আবার মানে ভালো করে না শুকায় না একদম পুরো ছাতটা পড়ে যাবে, কালো কালো স্পট পড়ে থাকবে, তাই এটা দিয়ে দিলাম। তারপর এদিকে ঘরে এসে দেখো ভাত বেড়ে নিচ্ছি দুজনের জন্যই, আজকে আমিও খেয়ে নেবো তোমাদের দাদা ভাইয়ের সাথে, যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, মানে শাক করলাম আর মাছের ডিম ভাজি করলাম অতটুকুই, আর তো কালকে তরকারি ছিলি, তো রাত্রিবেলায় একটা কোনো কিছু মানে লাগলে তা তখন না হয় আবার করে নেব। তো এই যে দেখো মাছের ডিম ভাজি নিয়ে নিচ্ছি আর যে ভর্তার শাক, আর দুপুরে তো ওগুলো থাকবেই, দুপুরে তরকারিও আবার আছে। তো চলো এবারে সকালের খাওয়া দাওয়াটা শেষ করি, সকালের খাওয়া দাওয়া করে তারপর বাসন কোসনগুলো মেজে যাব ওই ঘরে, কাজের আর শেষ নেই, সংসারের কাজের আর শেষ নেই দেখবে। আর এই যে দেখো একদম খাওয়া দাওয়া করে বাসন কোসন মেজে চলে আসলাম এখন এই ঘরে। তো তোমাদের দাদাভাই সকালবেলায় বিছানাটা তুলেছিল, আমি এখন বিছানাটাকে একটু ঠিকঠাক করে দিচ্ছি, কারণ পুরুষ মানুষ যে তুলে ওইটাই বেশি, অতটা দেখবে আমাদের মতো কিন্তু মানে গুছিয়ে গেছে অতটা করতে পারে না, তো তাই আমি একটু আবার গুছিয়ে নিচ্ছি। আর এই যে দেখো সোফাগুলো একদম গুছিয়ে নিচ্ছি, ওগুলোও গুছাই নি, ওগুলো আমি গুছাই, শুধু বিছানাটাই অনেক সময় আমার লেট হলে ও বিছানাটা তুলে দিই, আবার এক একদিন দেখবে তুলবেও না, আমার তো লেট হলো আমাকে তুলতে লাগে সব সময় না। তো এই যে দেখো এবারে সোফাগুলো একদম ঠিকঠাক করে নিচ্ছি, বসার জায়গাটা যদি একটু ঠিকঠাক থাকে না দেখতে কিন্তু ভালো লাগে না, তো বসার জায়গাটাই ঘরের মেন, তো এটা যদি একটু গোছানো গোছানো থাকবে দেখতেও ভালো লাগে, আর হলো বিছানা। আর দেখবে যেদিন সকাল সকাল মানে ঘর টর গুছিয়ে নেবে না সেদিন দেখবে তোমার ঘরে কেউ আসবে না, যেদিন ঘর না গুছাবে সেদিনই দেখবে কেউ না কেউ যেন কোথা থেকে চলে আসে, এরকমটা আমার সাথে হয়েছে আগে, কিন্তু আজকে তা বলে আজকে কেউ আসেনি, কিন্তু মাঝে মধ্যে এরকমটা হয়। তো এবারে দেখো এই সোফাটা এখন গুছিয়ে নিচ্ছে, আর এটার মধ্যে না বেশি বসা হয় আমার ঘরে, আর এটার অবস্থা দেখো, আমি তো বেশিরভাগই এটার মধ্যে বসে আমার মোবাইলটা ঘাটাঘাটি করি, এই যে চার্জে লাগিয়ে, চার্জে লাগিয়ে কিন্তু মোবাইলটা ঘাটাঘাটি করা ভালো না, তারপরেও কে কার কথা শুনে, আমি তো চার্জে লাগিয়ে মোবাইল দেখবো বসে বসে, আর এই সোফাটাই তাই এরকমটা হয়। তো দেখো সোফাটাকে একটু ঠিকঠাক করে নিয়েছি, তো এবার এদিকে সোফা তো গুছানো হয়ে গেল, আর এদিকে দেখো এবারে টিভিটাকে ভাবছি একটু মুছে দেবো, তো ওই ঘরে আবার কাপড়টা রয়েছে, আমি যে মানে ঘরের সমস্ত ফার্নিচারগুলো মোছামাছি করি, তো এই যে দেখো কাপড়টা নিয়ে আসলাম আর টিভিটাকে মুছে, টিভিটা তো সবসময় ঢাকাই থাকে দুলু নেই, তারপরেও একটু মুছেই দিলাম, তো দেখো সমস্ত কিছু নামিয়ে নামিয়ে একদম মুছে নিচ্ছি, এবারে টিভিটা ঢাকে দেব। তো যে দেখো একদম নিচে টিভির যে নিচটার মধ্যে না একটা পেপার বেঁধে তারপর টিভিটা পাতলাম, যাতে পেপারটা উপর দিয়ে মুছে নিলে হয়। এই যে দেখো টিভিটা এবার ঢাকা দিয়ে নিলাম, তো এবার এই সাইডের ইয়েগুলো তাকগুলোও মুছে নেবো, আর আমি তো এমনিতে নাগাল পাই না, তাই আবার একটা দেখো ছোটো মোড়া নিয়েছি ওইটার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে মুছে নিচ্ছি, আর যে আমার ঘরের বক্সটা ওইটাও আবার ছোটো একটা মানে ইয়ে দিয়ে ঢাকা দিয়ে নিলাম কাপড় দিয়ে। তো এবার এই যে দেখো এখানটার জায়গাটা সমস্ত কিছু মুছে নিচ্ছি, আমার ইয়ে ফুলদানিটাও বের করে নিয়েছি, এই যে দেখো এটা এখন মুছে নিচ্ছি, কারণ ধুলোবালি না প্রত্যেক দিন ঘরে পড়ে, তো এগুলো যদি একটু পরিষ্কার করে না রাখি না তাহলে দেখবে বেশ ঘরটা দেখতেও কীরকম লাগে, তো সে প্রত্যেক দিন যদি একটু মুছে মাছে রাখি একটু সময় বের করে তাহলে দেখবে ঘরটা দেখতে যেন নতুনত্ব আর দেখতেও যেন একটু ভালো লাগে। তো আজকে তো রান্নাবান্নার আগে করতে পারলাম না, যেহেতু শাক বাজার দেখে তরকারি বসিয়ে কিন্তু ঘরের কাজকর্মগুলো করা যায়, কিন্তু এই শাক টাক বসিয়ে না তখন কোনো কিন্তু কাজ করা যায় না, কারণ শাক তো বেশিক্ষণ সময় লাগে না হয়ে যায়, আবার নিচ দিয়ে লেগে না যায়, আর তরকারি তো হতে একটু সময় লাগে, মস্তে সময় লাগে, এই সময়ের মধ্যে ঘরটা সুন্দর গুছানো যায়। তো এবারে দেখলেই ওই জায়গাটাও ইয়ে করে নিলাম, মুছে নিয়েছি, আর এবারে দেখো এই যে পুরো সুকেশটা এখন মুছে নিচ্ছি, প্রত্যেক দিন আমার এই মোছামাছিটা করতে লাগে, আমাদের মহিলাদের না ঘরে যেন কাজের শেষ নেই, কাজ 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 মানে, আর আমি না কাজ ফেলে রেখে যে বসে থাকবো ওইটাও আবার পারি না, যে কাজ ফেলে রেখে কেউর সাথে কথা বলবো বসে মানে একটু আড্ডা দেবো ওইটা আবার আমার দ্বারা একদমই হয় না, আমার কাজ টাজ করে তারপর কি আমার আড্ডা দিতে লাগবে, আর আমার ঘরের কাজ আগে ঠিকঠাক রাখতে লাগবে, তারপর হলো সব কিছু। তো এবারে দেখলেই সুকেশটা মুছে মানে মুছে নিয়েছি, এবারে ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি, আর এখনকার দিনের মানুষ কী বলো তো, তুমি উচিত কথা বললেই না ভালো নেই, আর কী বলো তো শ্বশুরবাড়িতে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে যদি বোবা হয়ে থাকো না তাহলে দেখবে শ্বশুরবাড়ির ভালো বউ হতে পারবে, এটা কিন্তু প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রেই কিন্তু মানে সবার ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় দেখবে, তুমি মানে একটা কিছু দেখো যদি মানে মুখ পুজো সহ্য করে নাও না তাহলে ভালো, আর তুমি বললে কিন্তু খারাপ হয়ে যাবে, এটা হলো মেন ব্যাপার। আর এখানকার যুগে না সবখানেই দেখবে তুমি উচিতটা একটু বলে দাও তখনই তুমি তার কাছে খারাপ হয়ে যাবে, আর যখন কোনো কিছু না বলবে চুপ করে সহ্য করে নেবে তখনই দেখবে ভালো হয়ে যাবে, এটাই হলো বাস্তব। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু এদিকে
গর্তর গুছিয়ে নিয়েছি, মানে মুছামুছি করে নিয়েছি। হঠাৎ মনে হলো এই যে পাখাটা তো অনেক দিন হয়ে গেল মুছলাম, এখন তো আর মোছা হচ্ছে না, না মুছিয়ে নি, কিন্তু একা একা আবার ভয়ও লাগছে যে বা আমি যদি এখন আবার পরে টরে যাই না, ও বাড়িতে থাকলে খুব ভালো হতো, তারপরে মুছে নিচ্ছি, যাক গে তোমরা তো আছোই আমার পাশে, যদিও আমি যদি পড়ে যাই তোমরা তো আর আমাকে এসে ধরতে পারবে না, তারপরেও তোমরা তো আমার, এই যে আমি তো ভাবি যে তোমরা আমার সামনেই আছো, তো এই যে দেখো এমনি তোমাদের সাথে মজা করলাম, আমি যদি এখন পড়ে যাই না তোমরা কিন্তু এসে আমাকে ধরতে পারবে না, তোমরা ভিডিওটা দেখছো, তোমরা দেখে বুঝতে পারবে যে না আমি তো পড়ে গেলাম, তোমাদের একটু দুঃখ লাগবে ততটুকুই, কিন্তু ধরতে তো আর পারবে না, তোমাদের একটা কিছু হলে আমি গিয়ে কিন্তু তোমাদেরকে ইয়ে করতে পারবো না, এমনি মজাটা করলাম। আর এই যে দেখো পাখাটা মুছেও নিয়েছি, আর ও যখন ভিডিওটা দেখবে না আমাকে বকাঝকা দেবে, বলবে একা একা কেন এটার মধ্যে উঠলাম, কারণ এইভাবে উপরে উঠলে না অনেক সময় দেখবে রিস্ক থাকবে পড়ে যাওয়ার। তারপরে উঠে বললাম এই যে কাজপ্রেমী মানুষ আমার, মানে এগুলো পরিষ্কার করতে লাগবে, ওর আশা বসে থাকলে আমার সকালে ফেলতে মানে ইয়ে করতে লাগবে, না হলে রাত্রিবেলায়, তো রাত্রিবেলায় তো আর মুছবো না, মুছলে সকালের দিকে মুছবো। এবারে দেখো পুরো ঘর একদম ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে এবারে চলে আসলাম এই যে বাইরেটা ঝাড় দিতে, এটা প্রত্যেক দিন আমার দু তিনবার করে ঝাড় দিতে লাগে, এই যে দেখো কী পরিমাণে বালি থাকে এই যে, তো এবার এই জায়গাটা ঝাড় দিয়ে নিলেই বেশ, তোমরা কি ভাবছো কাজ শেষ, কাজ কিন্তু শেষ নেই, আরও কাজ আছে। তো এই যে দেখো এই জায়গাটা আগে মুছে নিয়েছি, মুছে তারপর ঘরে ঝাড়ুটা রেখে এবারে দেখো দরজাটা মুছে নিচ্ছে, ধুলোবালি প্রত্যেক দিনই এসে না পড়ে, তো প্রত্যেক দিন তো ঘরের সমস্ত জিনিসপত্র মোছামাছি করি, কিন্তু প্রত্যেক দিন দরজাটা মোছামাছি করা হয় না, কারণ সময়ের মধ্যে না আর পারি না। তো আজকে ভাবলাম যে না ধুলোবালিটা যখন একটু মানে পড়ে আছে, তো এবারে একটু দরজাগুলো না মুছেই ফেলি, তো দরজাটা মুছে তারপর যাব স্নানে। এদিকে আমার গরম জলও আবার বসানো হয়নি, গরম জলও বসাতে লাগবে, তো আগে দরজাটা মুছে নিই। তো আগে দেখো দরজার সামনের জায়গাগুলো মুছে নিলাম, আর এবার দরজার পিছনটা মুছে নিচ্ছি, এই যে দেখো। দেখলি তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিভাবে আমি সময়ের মধ্যে কাজগুলো শেষ করে নিই, একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে হয়ে যায়। তবে আজকে আমাদের এখানে না দিনটা ভালোই দিয়েছে, এই বললাম না কদিন যাবত কী রকম একটা হয়ে আছে দিনটা, আর আজকে দেখো দিনটাই কিন্তু মানে রোদ উঠেছে ভালোই লাগছে, এরকম ফুরফুরে দিন দেখলে না ভালো লাগে দেখতে, কাজেও জন্য মানে কাজ করতে জন্য এনার্জি পাই। তারপরে এই যে দেখো এখন আমার জন্য বসিয়ে দেবো গরম জল, কারণ গরম জল ছাড়া না স্নান করতে পারবো না, আর কদিন তারপরে আর গরম জলটা লাগবে না, আর আমার যেহেতু কদিন হাত ব্যথায় ভুগেছিলাম তাই এখন আরও বিশেষ করে গরম জলটা দিয়ে স্নানটা করি। তো এবারে চলে আসলাম সকালে যে কাপড়গুলো ভিজিয়েছিলাম এই কাপড়গুলো ধুতে, তো কাপড়গুলো না ঘরে এখন ধুয়ে নেবো, ওগুলো আবার মানে বাথরুমে নিয়ে ব্রাশ দিয়ে ইয়ে করবো না, এখানেই ধুয়ে নেবো, তো এখানেই দেখো আমি কাপড়গুলো কেচে নিচ্ছি। তো বন্ধুরা আমার ব্লগগুলো দেখতে তোমাদের কীরকম লাগে কমেন্ট করে বলবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে, আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিওটা যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না আমার অনেকটা দরকার, তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিনও আমি এগিয়ে যেতে পারবো না, তো প্লিজ তোমরা সবাইকে একটা রিকোয়েস্ট করছি আমাকে একটু সাপোর্ট করো, আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো। তো এই যে দেখো এগুলো এখন এখানেই কেচে ধুয়ে নিচ্ছি, কাজ করতে গেলে যখন জলটা শেষ হয়ে যায় না তখনই মাথাটা গরম হয়ে যায়, সকালবেলায় বাসন মাজতে গেলাম দেখছি জল চলে যাচ্ছে, তারপর তো জলটা তুলে নিলাম, আর অনেক সময় এরকমও হয় জানো তো কারেন্ট চলে যায়, আর আমি যখন কাজ করতে যাই জল তুলবো জল নিই তখন দেখছি কারেন্টও নিই, আর যা সমস্যা না হয় তখন। তো এই যে দেখো এবার এখানে কাপড়গুলো মেলে দিচ্ছি, কাপড়গুলো মেলে দিয়েই তারপর সোজা চলে যাব স্নানে। তো এই যে দেখো সমস্ত কাপড় এখানে মেলে দিলাম, তো যেহেতু হাওয়া দিচ্ছে প্রচণ্ড তো কাপড়গুলো তো পরে যাবে, তাই এখন কাপড়গুলোর মধ্যে আবার একটু ক্লিপ লাগিয়ে নেবো, এই যে দেখো। তো চলো বন্ধুরা আজকে ব্লগটাও এখানে শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি, এখন ছুটে যাই স্নান করতে, আর কাজগুলো করলাম তো এখন যেন আমার গরম লাগছে, তারপরেও গরম জল ছাড়া হবে না, কারণ ট্যাঙ্কির জল না এত পরিমাণে ঠান্ডা হয়ে থাকে।